Good morning, everyone. Assalamualaikum. Welcome to Aunjuman USA Vlogs. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কাল রাতে দাওয়াত থেকে আসে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তাই আর কোনো কাজ করি নাই। কালকে যে পাকিস্তানি স্টোরে গেলাম বাজার করে এনেছি, জাস্ট এভাবে রেখে দিয়েছি, কোনো কিছু করা হয়নি। কালকে বাজার করেছি, এখানে বড় কালো এলাচগুলো নিয়েছি, আর এখানে হচ্ছে কেক রাস্ক আছে ক্রিস্পি, আর এটা হচ্ছে সল্টেড জিরা বিস্কিট, এখানে আছে মুড়ি, এখানে আমি নুডলস নিয়েছি, আর এটা হচ্ছে লাচ্ছা সামাই, এটা টোস্ট বিস্কুট সুইট, আর এখানে আরও আছে বেবি টোস্ট। এগুলো জাস্ট আমি চা দিয়ে খাওয়ার জন্য নিয়েছি। আমার এই ধরনের বিস্কুটগুলো চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এখানে আরেকটা নুডলসের প্যাকেট আছে, একটা সেমাই আছে, একটা চানাচুর, আর এই বিস্কিট আছে। এই তো কালকে মানে জাস্ট আমার বিকালে নাস্তা শেষ হয়ে গেছিলো, সেই কারণে ওই দেশ পাকিস্তানি স্টোরটাতে যাওয়া। আর কালকে রাতে তো ভাবি অনেক খাবার দিয়েছে, তো আজকে রান্নাবান্না তেমন নেই, যে ফ্রিজ ভর্তি খাবার সব প্যাকেটিং করা আছে। এখন আমি জাস্ট আমাদের জন্য একটু নাস্তা তৈরি করবো, আর আলিশার জন্য একটু খিচুড়ি বসাবো, এইটুকুই। আর বাইরে আজকে প্রচুর ঠান্ডা, আপনাদেরকে ওয়েদারটা দেখাই। যে দেখুন, রোদ দেখে মনে হচ্ছে যে বাইরে কোনো ঠান্ডা নেই, একবারে রোদে ঝলমল করছে ওয়েদার, কিন্তু না, বাইরে এখন 25 ডিগ্রি ফারেনহাইট, ঠান্ডা প্রচুর। কিন্তু রোদ উঠেছে, কিন্তু রোদের তেমন তাপ নাই। আজকে আমাদের উঠতে উঠতে প্রায় 10টা বেজে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, চলুন, বাইরে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি ব্রেকফাস্ট তৈরি করি, দেন আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এখানে আমি দুটো বক্স বের করলাম, তো এখানে ভাবি দিয়েছে পিঠা, এই পিঠাটা আমরা খাবো এখন। আর আমি দুটো ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছি, আমি এখানে নাস্তার জন্য দুটো ফ্রোজেন পরোটা ভাজছি, আলিশার বাবা খাবে একটা, আমি খাবো একটা। আর এই পিঠাটা আছে আমাদের, ভাবি দিয়েছে এটা চিতুই পিঠা, ঝাল চিতুই পিঠা। আর আমি জাস্ট তিনটা বক্স বের করলাম, জানি না কী কী আছে এগুলোর মধ্যে। ও, এগুলোর মধ্যে এগুলো ভর্তাটা আর পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে, আর এখানে আছে যে পায়েস মিষ্টি আর সেমাই। তো পরোটাটা আমরা পায়েস দিয়ে খেয়ে নেবো এখন। আর আলিশার জন্য আমি খিচুড়ি বসিয়েছি। এই তো এটাই হচ্ছে আমাদের সকালের নাস্তা। আমি কি হয়েছে মা? আমরা এখানে নাস্তা করে চা খাচ্ছি, আর আলিশা মাত্র ঘুম থেকে উঠছে। আমার মেয়ে ঘুম থেকে
আমার ঘুম কেমন হইছে? ভালো হয়েছে। কেমন আছো জুটি? ঘুম কেমন আছো? ভালো আছে জুটি। ভালো হয়েছে বলছে। ভালো হয়েছে? আব্বু ভালো না আম্মু? ভালো। জুটি পরে বেটি মুটা ধুয়ে দেব না? আমার ব্রাশ করতে হবে। দাঁত ধুয়ে দে। ব্রাশ করতে লাগবে দাঁতে, ময়লা আছে। আব্বু, আমি এখন নাস্তা খাবো। বলবে না, আমি বলে নাই নাস্তা খাবো। আব্বু, হ্যাঁ বলে আম্মু ব্রাশ নিয়ে আসো, আমি দাঁত ব্রাশ করব। আব্বু আমাকে মুখ চোখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দাও। এখানে আমাদের আজকে লাঞ্চ ভাবি গতকালকে দিয়েছে খিচুড়ি, আর এখানে আছে ঝোলটা পড়ে গেছে বিফ, আর এখানে আছে এটা কি চিকেন, আর সব ভর্তাগুলো তো আছে। ও এখানে তো ওই যে ভুড়ি এটা, এখানে তো দেখালাম আর আলিশা তার নতুন টয় নিয়ে কি হয়েছে? ওর চেয়ারটা পড়ে গেছে, উঠাই দিছে। কি মা দুধ খাওয়াচ্ছ? আমরা এখন আলিশাকেও ব্রেকফাস্ট করে দিয়েছি, ওর বাবা চলে গেছে বাইরে। হ্যাঁ, তো আমরা কিছুক্ষণ টিভি দেখবো, আলিশা খেলবে। আজকে যেহেতু রান্নাবান্না নেই তাই একটু রিল্যাক্সে আছি, তারপর ওর সাথে আমি একটু বসে খেলবো, দেন ওকে শাওয়ার করে দেবো। এই তো আজকের কাজ। টিভি দেখা শেষে আমি এখন এসেছি কিচেনে। সকালে ব্রেকফাস্ট করার পরে থালা বাসন ধোয়া হয় নাই, এখন এগুলি জমাগুলো ধুয়ে ফেলবো, আর আলিশার জন্য একটা ডাল বসাবো, কারণ যেসব খাবার দিচ্ছে সেগুলো তো একটু ঝাল, আর আলিশার ডাল না হলে ভাত তেমন একটা খেতে চায় না, তো ওর জন্য একটু ডাল বসাবো। তরকারি তো আছে, আর আমাদের দুজনের জন্য ভাত বসাবো, আলিশা আর আমার জন্য। আর আলিশা এখানে মটর ভাজা খাচ্ছে। কি খাচ্ছে আম্মু? আলহামদুলিল্লাহ। পানি খাবো? আলিশা এখানে খাচ্ছে মটর ভাজা, আমাদের বাংলাদেশি মটর ভাজা, বিডির মটর ভাজা। কালকে যে ওটা শেষ করো মা, আগে আম্মু ওটা শেষ করো, চোখে দিও না ঝাল লাগবে। আসলে যেদিন রান্না বান্না থাকে সেদিন কাজ করার একটা আমেজ পাওয়া যায়, এক নাগারে কাজ করলে বেশিক্ষণ লাগে না। আর আজকে যে আলসেমি লেগে গেছে, তো মনে হচ্ছে যে কোনো কিছু না করে বসে থাকি শুয়ে থাকি এরকম লাগছে।
সবগুলা ঢেলে ফেললা। দাও প্যাকেটটা আমাকে দাও, প্যাকেটটা আমাকে দাও, প্যাকেট ওখানে রেখো না, আমি ট্র্যাশ করে দাও। তো আমি আমার কাজগুলো কমপ্লিট করি, আলিশা এগুলো খাক, তারপরে ওকে শাওয়ার করে দেব, আমিও শাওয়ার নেব। কই মা, ও মাছিটা, মাছিটা মারা দেবো। হ্যাঁ, মাছি মারার ব্যাটটা আনতে হবে। তো এখন কাজগুলো কমপ্লিট করি, তুমি খাও এখানে, ঠিক আছে? ঝাল লাগলো যে উপরে পানি আছে। আলিশা বাইরে বের হতে চাচ্ছে, কিন্তু যে পরিমাণে ঠান্ডা, আমি সাহস পাচ্ছি না ওকে নিয়ে বাইরে বের হতে, কারণ এখানকার ওয়েদার খুবই ডেঞ্জারাস। নাকের মধ্যেও একটু বাতাস লাগলে ঠান্ডা লেগে যেতে পারে, যেহেতু মাইনাসে আছে। আচ্ছা, বসে থাকলে আর উঠতে ইচ্ছা করে না। আলিশা আর আমি শাওয়ার করে নিয়েছি, দুপুরে লাঞ্চও হয়ে গেছে আমাদের। আমরা এখন এখন ঘুমাইতে হবে। হ্যাঁ, আমরা এখন একটা ন্যাপ নিব, মামে বাইরে বের হয়েছি। হ্যাঁ, এখন আমরা ঘুমাবো। তো আমি আমার ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বলো মা, আল্লাহ হাফেজ বল, আরেকবার বলো, সালাম দাও একটা। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। চলো চলো, আমরা বেড়ে উঠি, বেড়ে উঠি, চলো।